অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে ভালো সিদ্ধান্ত আসবে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। আহ্বান জানান সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যবস্থা করার। আজকে আমরা মহামান্য রাষ্ট্রপতি, মহামান্য আমাদের আর্মি চিফ, আমাদের নেভি চিফ, এয়ার চিফ সবার সাথে মিটিং হয়েছে। আমি মিটিং এর ব্যাপারে কিছু বলবো না আপনাদের, শুধু একটা জিনিস বলি, অত্যন্ত স্ট্রং ভাবে আমরা বলেছি প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার করা হবে। কেউ যদি অন্য কোনো জায়গায় পালিয়ে যেয়ে থাকে, বিচারের চেষ্টা সেটার জন্য ব্যাহত হবে না। কিন্তু আপনাদের কাছে সন্দেহের বশবর্তী, আক্রোশের বশবর্তী, প্রতিশোধের বশবর্তী হয়ে প্লিজ কেউ কারো উপর আক্রমণ করবেন না।